যে সোমবার মঙ্গলবার দুদিন যা বুধবারের একটা ঘর ভরা দিয়ে তারা আর দূষণ হয় না, তো তার দূষণ নাই তারা বাদে বাদে কি সমস্যা হইব? মারি ফেলাই মার ভর শাক গড়ে হাড়ি ফেলাইবে, কুড়ি ফেলাই বেড়ে ফেলাইলে কুটি কুড়ি কুড়ি বুঝতে বারাত গড়ি বই তারা। দর্শক, চকরিয়ার সিরিঙ্গার সদাগর পাড়া, এই পাড়ার একটি ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছিলেন। এই ঘরের সব কিছু পড়ে গেছে, এখন এই ঘরে বসে আছে পরিবারের সদস্যরা। এই পরিবারের যিনি কর্তা সে কর্তা নাই, সে কর্তা পালিয়ে বেড়াচ্ছেন এই সন্ত্রাসীদের ভয়ে। এখন এই পরিবারে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। দর্শক জানিয়ে রাখতে চাই, এই যে এখানে পরিবারের পাঁচজন রয়েছেন, এখানে এই পাঁচজন সদস্য একটি পরিবারের, তারা এই ঘরে তারা থাকতো, আজকে সেই ঘরটি নেই। এই ঘরে এখন আছে শুধু পোড়ামাটি আর কয়লা। এই ঘরে তারা বসে আছেন, তাদের জীবন কীভাবে চলছে সেই বিষয়টা জানার চেষ্টা করব, এবং কারা তাদের এই ঘর পুড়িয়ে দিয়েছেন সেই বিষয়টি জানাবেন। তারা ঘর গলায় মারছে, আর ফুয়ারে তারা মারিয়ে হাড়ি ফেলাই পেলায় বেকুনে হাড়ি ফেলাই পেলায় মারি ফেলাই পেলায় কিরিচ দল দল বেকুনা তারা বেরিয়ে লাগা দি, আর সদস্য বেড়ি লাগা দি, নাচির বেড়ি না উলঙ্গ করে ফেলায় হচর বে কিল্লে ফেলায় আর ভারে জাঁড়ালে ভারে গাছলে ভারে দল ভারে মারা মারছি মারি আর এড়ে ডাহাত দিগ বলে মানুষ আইয়ারে নুয়াতি আর ফুয়ার্লাই ফেরাস তাল্লা তাল্লা দি ফেটাইয়া দি এ ফুয়ার আর ফুয়ার সুরাই গিয়া গুজি কিল্লে মারছে দে কি হারণ মারছে কি হারণ মারছি তারা সোমবার মঙ্গলবার দুদিন যা বুধবারে রাত্রে ঘর ফুরা দিয়ে তারা আর দূষণ হয় না, তো তার দূষণ নাই তারা বাদে ইতারা জামাল চৌধুরীর ফাটি জামাল চৌধুরী গিয়ার ফাটি করে এমপি সাফর ফাটি করে এমপি জাফর এমপি মারি ফেলাই মার ভর শাক গড়ে হাড়ি ফেলাইবে কুড়ি ফেলাই বেড়ে ফেলাইলে কুটি কুড়ি কুড়ি বুঝতে বারাত গড়ি বই তারা। অনার কি ইয়ার বউ না স্ত্রী না? তো আসলে কি হইল যে অনারা জানান শাক কারা বলি? আসসালামু আলাইকুম। ঘটনা হইল স্যার, আর হাজব্যান্ড ব্যবসা বাণিজ্য করতে এড়ে, মানে ব্যবসা বাণিজ্য করতে তারা এই মানে নেজাম নাসির রেজাউল এগুন বেগুন কি করছে, মানে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা লোয়ের এখন শত্রু কামি আছে, আর হাজব্যান্ডের টিয়া হামার দিন তারা পছন্দ ন করে, তো ইন্দর কারণে আর ঘটনা চলতে বিগত এক বছর, এক বছর যাই হোক ইয়ান বাদ দি খেলায় বর্তমান আর পাঁচ মাস ধরে আর এটা গরমের বছর দাঁড়ি করি না পারি, কারণেই তারা অত্যাচার লাই আর হাজবেন্ড হলো হয়ে যাবে, আর হাজবেন্ড তো দেশের তো ফালাতে হইয়া এরপরেই তার আর আর নির্যাতন করছে, মানে আর ওকে মোবাইল সহকারে হারে লইয়ে রেজাউল হয়েছে ঘটনা পক্ষে করে দে, মানে জাফরের পক্ষে, তো এখন মানে আর জাফরে হাম ঘর দে ইতার আর সুদ্দা হাতে যে তার পক্ষে, তো এখন মানে আর স্বামী এই গরির হাত গরির পক্ষে দেয় ইয়ান ইয়ান গরের বিদায় মানে আসামিল লই তারা সূত্রত আমি গরিয়ারে ওদিন মানে এটে ইয়ার প্রশাসনের পরাতি আয়ন পরা আসামিরে ঢুকাই এর মানে বহুত অত্যাচার করছে মারধর করছে পোশাক পত্র বেগিং খুলি লইয়ে উলঙ্গ মানে আসামিরে বাইর করে দিয়ে মানে রে মানে প্রশাসন আরও হতো না ইয়ে আসামির উদ্ধার করছে উদ্ধার করছে দেখি গত রবিবার সোমবার মঙ্গলবার মধ্য দিয়ে গিয়ে বুধবার দিন আরও গছ চালিয়ে দিয়ে, তো এখন আর পাঁচ মাস ধরে নেওয়াছিলাম তো হনিকে এক গছ আর ওগুলো টুলকিও না মারে আর গরম
এখন ওনরা বুঝিত পারো ওনরা তো সুস্থ বিচার চায় আর তো টাকার হনে স্থান নাই আর তো শুধু উগ্গা জামাই আর তার হনে কিছু নাই আর তো এখন টাকার জায়গা নাই তাই ওনরা তো চাই আর ছেলে মেয়ে তিন্ন ওরই একজন আর আর মানে আশ্রয় হড়ে ওনরা তো সুস্থ বিচার চায় ওনরা দাবি কি ফসল আছে অনসাই আর দাবি আর ঘর গাম বাঁধি দিল দর্শক একটি পরিবার নিয়ে এই অবস্থায় রয়েছেন এই শীতকালে তারা কোথায় কিভাবে থাকবেন সেটাও জানেন না এই ঘরটি পুড়ে দেওয়ার কারণ হচ্ছে নির্বাচনী সহিংসতা অর্থাৎ হাতগড়ির পক্ষে কাজ করার কারণে তাদের এই পরিবারের যে প্রধান রয়েছেন তাকে হামলা করা হয় এবং তার ঘরটি জ্বালিয়ে দেওয়া হয় প্রতিপক্ষ তারা অভিযোগ করেছেন প্রতিপক্ষ এমপি জাফর আলমের বাহিনীরাই এই তার এই ঘরটি জ্বালিয়ে দিয়েছেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।